নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আজকে আমি আলোচনা করবো এখানে ট্যান্স রিলেটেড একটা ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্যান্সের সম্পর্কিত কী কী প্রকারভেদ রয়েছে এবং আপনারা কিভাবে ট্যান্সকে সহজেই বুঝতে পারবেন তো বন্ধুরা সবাইকে বলতে চাই যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা চলা যায় আজকের নোটিফিকেশান ডিটেলসে এখানে রয়েছে ট্যান্স ট্যান্স মানে হচ্ছে সময়কাল কোনো কার্য সংগৃহীত হওয়ার সময়কে বলা হয় টেন্স তো ইংরেজি ভাষায় কোথাও লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ অর্থাৎ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয় তাহলে বন্ধুরা আমাদের বুঝতে হবে টেন্সের যে গুরুত্ব এটা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে বা ইংলিশের যে সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখানে রয়েছে টেন্সের প্রকারভেদ টেন্স রয়েছে তিন প্রকার যেমন প্রেজেন্ট টেন্স রয়েছে বর্তমান কাল পাস্ট টেন্স রয়েছে অতীতকাল এবং ফিউচার টেন্স রয়েছে ভবিষ্যৎকাল তো বন্ধুরা এখানে দেখব ফার্স্ট টেন্সের কী ডেফিনেশান রয়েছে ফার্স্ট টেন্স হচ্ছে কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরু বুঝালে এর কালকে বলা হয় প্রেজেন্ট টেন্স যেমন যেমন এখানে এক্সাম্পল হিসেবে রয়েছে আমি স্কুলে যাই তার যদি আমরা ইংরে ইংরেজিতে দেখি আই গো টু স্কুল এখানে আমি স্কুলে যাচ্ছি যদি বলা হয় অন যাচ্ছি সো এটা লেখা হবে আই এম গোয়িং টু স্কুল এখানে ফার্স্ট টেন্স দেখবো অতীতকাল কোনো কাজ অতীতে কালে সম্পূর্ণ হয়েছিল বা হচ্ছিল এরূপ বুঝালে তার কালকে বলা হয় পাস টেন্স তো ফার্স্ট টেন্সে আমরা দেখবো আমি স্কুলে গিয়েছিলাম এক্ষেত্রে বন্ধুরা গিয়েছিলাম যে ওয়ার্ডটা এটা কিন্তু পাস্ট টেন্স অতীতকালের কথা বোঝাচ্ছে সো এক্ষেত্রে আই ওয়াইন টু স্কুল হবে কারেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো এখানে সেকেন্ডলি যেটা রয়েছে আমি স্কুলে যাচ্ছিলাম এক্ষেত্রে যেহেতু যাচ্ছিলাম রয়েছে সো এখানে আই ওয়াজ গোয়িং টু স্কুল এখানে দেখবো আমরা ফিউচার টেন্সে কি রয়েছে ফিউচার বলতে বোঝায় এখানে ভবিষ্যৎকাল তো বন্ধুরা কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হয় বা হবে বা হতে থাকবে বুঝালে এরূপ কালকে বলা হয় ফিউচার টেন্স যেমন এখানে রয়েছে আই শ্যাল গো টু স্কুল মানে আমি স্কুলে যাব এখানে আরেকটা রয়েছে আমি স্কুলে যেতে থাকবো তো এটার জন্য ইংলিশ কারেক্ট ওয়ার্ড হবে আই শ্যাল বি গোয়িং টু স্কুল যেহেতু আমি স্কুলে যেতে থাকবো বোঝাচ্ছে তো এক্ষেত্রে আমরা শ্যাল বি ইউজ করতে হবে তো তারপরে দেখবো আমরা কী কী রয়েছে টেন্সের প্রকারভেদ রয়েছে বন্ধুরা এখানে টেন্সের প্রকার মধ্যে আমরা জানি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেও কিন্তু এখানে চারটি ভাবে ভাগ করা যায় যেমন এখানে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে চারটি ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং সেকেন্ডলি রয়েছে পাস্ট টেন্স পাস্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক সেমভাবে এবং ফিউচার টেন্সের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এখানে ঠিক সেমভাবে চারটি ভাগে ভাগ করা যায় এখানে দেখবো আমরা প্রেজেন্ট টেন্সে কি কি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে প্রথম প্রকারভেদ রয়েছিলো এটা সংজ্ঞা যদি দেখি আমরা কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে শুধুমাত্র বর্তমানে হয় বা হয়ে থাকে বোঝালে এক্ষেত্রে কিন্তু একে বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি রয়েছে বাংলা ক্রিয়া প্রদেন শেষে ই এ ও ইত্যাদি থাকে যেমন এখানে রয়েছে যাই যা প্লাস রশি এখানে যাও যা প্লাস উ তো বন্ধুরা এরও যদি দেখা যায় তাহলে আমরা অবশ্যই বুঝে নেব এক্ষেত্রে এনটিফিনেট টেন্স রয়েছে ঘটন প্রণালীটা আমরা দেখব যেমন সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপে ব্যবহৃত হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে বা ইএস এক্ষেত্রে যুগ হয় তো বন্ধুরা এই হচ্ছে ঘটন প্রণালী যেটা প্রেজেন্ট কান টেন্সের ক্ষেত্রে রয়েছে তারপরে দেখবো আমরা যেমন উদাহরণ রয়েছে আমি যাই আই গো তুমি যাও ইউ গো সে যায় শি গোজ তো বন্ধুরা এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ইয়েস যুক্ত হয়েছে অবশ্যই মনে রাখ এখানে নোটের মধ্যে দেওয়া আছে চিরন্ত সত্য ইউনিভার্সাল টুথ বা বর্তমান কালের কোন অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় যেমন এখানে ইউনিভার্সাল ট্রুথ কি কী রয়েছে যদি আমরা দেখি এখানে এক্সাম্পল হিসেবে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে যেটা সবসময় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরবে তো এরকম ইউনিভার্সাল ট্রুথ যদি এই এক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেমন ইংলিশ ওয়ার্ডটা রয়েছে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান তবু ধরা এক্ষেত্রে সূর্য পূর্ব দিকে উঠছে দ্য রাইজেস ইন দ্য ইস্ট তবুদরা এক্ষেত্রে এস বা ইএস এর ব্যবহার অবশ্যই আপনাকে করতে হবে এখন দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্টলি যখন কোনো একটা কাজ কন্টিনিউ চলতে থাকে এখানে চ্যানবার উপায় হলো বাংলা ক্রিয়াপ্রদের শেষে হইতেছে হইছে বা হইতেছে ইরূপ যদি শব্দার্থ বোঝায় বা লাস্টে যদি ছি ছ ছে ছি ছ ছেন ইউরোপ চলিত রূপ থাকে তাহলে আমরা অবশ্যই বুঝে নেব এক্ষেত্রে কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে ঘটন প্রণালীটা দেখব বন্ধুরা সাবজেক্টের পর নাম্বার ও পার্সেন অনুসারে এম আর বসে এই রূপমূলক ভার্বের শেষে আইএনজি যোগ হয় যেমন সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর যদি থাকে প্লাস মূল ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে যেমন আমরা যদি উদাহরণটা দেখি তাহলে আমাদের যে কনফিউশন ওইটা ক্লিয়ার হবে যেমন এখানে যদি দেখি আমরা এখানে আমি যাইতেছি এক্ষেত্রে আই এম গোয়িং এক্ষেত্রে গোয়ের সাথে কিন্তু বন্ধুরা আইএনজি যুক্ত হয়েছে এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে তুমি যাইতেছো বা তুমি যাচ্ছ এক্ষেত্রে কিন্তু বন্ধুরা ইউ আর গোয়িং হবে তো এক্ষেত্রে অবশ্যই একটা নোট মনে রাখতে হবে ফিল হিয়ার ফিয়ার সি স্মল ডিজায়ার লাভ লাইক লাইভ ওয়ান্ট উইশ বিলং পজেস আন্ডারস্ট্যান্ড নো থিঙ্ক বিলিভ এক্সপেক্ট রিমেম্বার ইত্যাদি ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সে হয় যেমন এখানে আমি একটি পাখি দেখছি আই সি এ বার্ড তুমি কি তাকে বিশ্বাস করছো ডো ইউ বিলিভ হিম তো বন্ধুরা এক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স হয় যেমন কারেক্টার আর যদি দেখি তাহলে আমাদের কনফিউশনটা ক্লিয়ারলি ক্লিয়ার হয়ে যাবে সবার জন্য সো এখানে আমরা দেখব আই এম সি এ বার্ড এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভুল তো এখানে কারেক্ট ওয়ার্ডটা হবে আই সি এ বার্ড আই এম ফিলিং অ্যানুয়েল আই ফিল আনুয়েল হি ইজ লিভিং ইন ঢাকা হি লিভস ইন ঢাকা আই এম হেয়ারিং হার সিঙ্গিং এ সং আই হিয়ার হার সিঙ্গিং এ সং তো বন্ধুরা এ হচ্ছে কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট ওয়ার্ড এখানে বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে উপরের ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন যখন কোনো মতামত চাওয়া হয় তখন থিঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় যেমন কি চিন্তা করছ হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট তো বন্ধুরা এইটাও আপনাকে মনে রাখতে হবে যখন কোনো মতামত চাওয়া হয় তখন কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এখানে আরেকটা রয়েছে প্রতীক্ষা বোঝাতে এক্সপেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় যেমন আমি তোমার আগমন প্রতীক্ষা করছি আই এম এক্সপেক্টিং ইউর অ্যারাইভেল এখানে নোট টুতে রয়েছে নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কাম ও গোভার ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যৎকালের পরিবর্তে কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় তো বন্ধুরা নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে মানে টুডে টু মেরু এরকম বোঝাতে অবশ্যই এখানে কন্টিনিউয়াস টেন্স উদাহরণ দেখব আমরা তুমি কি আজ আসবে আর ইউ কামিং টুডে আমি আগামীকাল ঢাকা যাব আই এম গোয়িং টু ঢাকা টু মেরু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখব সংঘ্যা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান রয়েছে এরূপ বুঝালে ওই কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে চেনবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে হইয়াছে হইয়াছ হইয়াছে এরকম যদি অর্থ থাকে এছি এছ এছে এ থাকে তাহলে আমরা বুঝে নেব এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে বন্ধুরা এখানে যদি আমরা ঘটন প্রণালী দেখি এখানে রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাব বা হেস প্লাস মূল ভারবে এখানে পাস্ট পার্টিসিপাল্ট ব্যবহৃত হয় যেমন আমি করিয়াছি বা করেছি আই হ্যাভ ডান তুমি করিয়াছ বা করেছ ইউ হ্যাজ ডান সে করিয়াছে বা করেছে শি হ্যাজ ডান তোমরা এরকমভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় এখানে আমরা নোট দেখব বাংলা ক্রিয়াপদের শেষে ই ই আছে বা ই আছে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতকালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ভারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট এ টেন্স হয় যদি এক্ষেত্রে সে গতকাল আসিয়াছে বা এসেছে হি কাম ইয়েস্টারডে এক্ষেত্রে কিন্তু গতকালের কথা উল্লেখ করা রয়েছে দেন এই জন্য এখানে সি বা হি কাম ইয়েস্টারডে ব্যবহৃত হয়েছে লুকটি গতকাল মারা গিয়েছে বা গিয়েছে দ্য ম্যান ডায় ইয়েস্টারডে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা পাস্ট ইনডিফিনেন্ট টেন্স ব্যবহৃত হয় তো বন্ধুরা নোট টু তো রয়েছে কোনো ক্রিয়ার শেষে নি বা নাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইন্ডিফিনেট দুটি হয় যেমন আমি ভাত খাইনি এক্ষেত্রে আই হ্যাভ নট ইটন রাইস অর এখানে আই ডিড নট ইট রাইস দুটি কিন্তু এখানে সঠিক তিনি আসেননি হি হ্যাজ নট কাম অর হি ডিড নট কাম এক্ষেত্রে দুইওটা কিন্তু এখানে সঠিক রয়েছে নোট থ্রিতে রয়েছে অতীত কোনো ঘটনা এখনও চলছে ইরুপজালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন সে পরীক্ষা সবসময় প্রথম হয়ে আসছে অলওয়েজ কাম ফার্স্ট এক্সামস আমি তাকে পাঁচ বছর ধরে চিনি আই হ্যাভ নো হিম ফর ফাইভ ইয়ার্স কোনো সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও অলরেডি এখানে এভার নেভার সোফার ইত্যাদি অ্যাডভার্ড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন সে সবে এখানে এসেছে হি হ্যাজ জাস্ট কাম হেয়ার এবং সে কখনো ঢাকা আসেনি হি হ্যাজ নেভার গন টু ঢাকা তো বন্ধুরা এরকমভাবে আমরা দেখে নেব যে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমগুলো কি কী রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা কীভাবে আমরা বুঝতে পারবো যেমন নোট ফাইভে রয়েছে অনেক ক্ষেত্রে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝালেও। ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স হয়ে থাকে যেমন সূর্য উঠে আছে দ্য সান ইজ আপ সেদিন চলে গেছে দোজ ডেজ আর গন এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ পূর্বে আমরণ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে চিনবার উপায় হচ্ছে কাজ পূর্বে হতে আরম্ভ হয়ে এখনও চলে আসছে বা চলে আসছে বোঝালে এখানে ঘটন প্রণালীটা দেখব বন্ধুরা ঘটন প্রণালীতে রয়েছে সাবজেক্টের পর পারসন ও নাম্বার অনুযায়ী হ্যাভ ডান বা হ্যাজ ডান বসে এবং তারপর ভার্ভের সঙ্গে আইএনজি যুগ হয় যেমন এখানে সাবজেক্টের যে ফর্মটা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে যুক্ত হয় যেমন এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমি দুই ঘন্টা যাবৎ পড়িতেছি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা যাবৎ পড়িতেছে হি হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স তো বন্ধুরা এরকমভাবে আমরা এখানে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা বুঝতে পারবো এক্ষেত্রে কিছু নোট রয়েছে ব্যাপক সময় বা পিরিয়ড অফ টাইম বুঝালে ফর এবং অতীতে কোনো নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম বুঝালে সিন্স বসে এক্ষেত্রে সে দুই ঘন্টা যাবত পড়িতে চায় সি হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স এবং এখানে যদি আমরা দেখি সকাল হইতে বৃষ্টি হইতেছে বা হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং তবুদরা এক্ষেত্রে ব্যাপক সময় বা পিরিয়ড অফ টাইম বোঝালে ফর এবং পয়েন্ট অফ টাইম বোঝালে কিন্তু এখানে সিন্স ব্যবহৃত বন্ধুরা এই হচ্ছে টোটাল ভিডিওটা যেটার মধ্যে প্রেজেন্ট টেন্সের যে চারটা প্রকার বেদ ওইগুলা ক্লিয়ারলি আলোচনা করা হয়েছে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গড়ে থাকবেন থ্যাংক ইউ